আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ঈদ মোবারক আমি হচ্ছে রিমু আজ ঈদের দিন সকল মুসলিমদেরকে ঈদ মুবারক জানাচ্ছি কেমন যাচ্ছে আপনাদের ঈদ সবাই অবশ্যই নতুন জামা কাপড় পরেছেন ঈদ কেমন কাটলো জানাবেন আশা করি সকলের ঈদ অনেক ভালোই যাবে সকল ঈদ ভালোই যাচ্ছে যে যেখানে আছেন ভালোভাবে ঈদ করেন সেই দুয়াটাই করি সো ভিউয়ার্স বিকেল হয়েছে ঈদের দিন একটু ঘুরতে বেরিয়েছি সকাল থেকে তো বাসায় ছিলাম ফ্যামিলির সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি এসেছি হচ্ছে রবীন্দ্র সরোবর এ হচ্ছে রবীন্দ্র সরোবর দেখুন আশেপাশে কত মানুষ আর কি সুন্দর দৃশ্যটা দেখেছেন কত মানুষ অনেক মানুষ আসছে আমাদের মতো ঘুরতে সো নিদের ঈদের দিন বিকেলবেলা আসছি ফ্যামিলি নিয়ে ঘুরতে বাসা কতক্ষণ ভালো লাগে এই যে কত কিউট একটা বেবি সে বেলুনের জন্য যে কান্না করেছে পরে একটা বেলুন কিনে দিয়েছি সেটা ফুটিয়ে ফেলেছে এখন একটা আরেকটা বেলুন কিনে দিয়েছে সেটা প্রায় তিনটা ছোট ছোট উপরে সাজানো বেলুন ছিল সেই বেলুনটাকে ফুটিয়ে ফেলেছে এখন এটা হচ্ছে এটা নিশ্চয় অনেক খেলাধুলা করতেছে এই যে সে কত সুন্দর দেখুন কত খুশি তার খুশিতে সে আসার সময় খুব কান্নাকাটি করছে তার কারণ তার ঘুম পেয়েছিল এখন সে মানে খোলা প্লেস দেখে সে খুব সুন্দর করে খেলতেছে মনে হয় না সে যে আমাদেরকে খুবই 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 কষ্ট দিয়েছে বেবি খুব কষ্ট দিয়েছে আমাদেরকে বিরক্ত করছে আর কি তাই না সো ভিউয়ার্স এই যে হলো আমাদের বেবিটা খেলতেছে আর আমরা তাকে পাহারা দিতেছি সে খেলতেছে দেখুন বেলুনে সে অনেক খুশি আসলে ঈদ তো তাদেরই যতক্ষণ আমরা ছোটো ছিলাম ঈদ বলতে তো মজা পেয়েছি বা কত ঈদ গায়ে গেছি মামার সাথে গ্রামে যেতে ঈদ করতাম এখন নানা নানি নাই দাদা দাদিও নাই তাই গ্রামে যাওয়া হয় না ঢাকায় করি খালারা থাকে আমাদের ঢাকায় খালারা থাকে মামারা থাকে তাদের বাসায় করি তারা আসে ঢাকা ঈদ বলতে এইটাই ঢাকা ঈদের চেয়ে দেশের ঈদটাই মজা ছোটোবেলায় যখন ছোটোবেলায় মামার সাথে ঈদগায়ে যেতাম অনেক মজা করতাম মেলায় যেতাম অনেক কিছু কিনতাম বাট ঢাকা শহরে তেমন দেখা যায় না এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে যাব ভিউয়ার্স বেশিক্ষণ এখানে সময় দেব না এখানে হচ্ছে একটু পরেই চলে যাব সো ভিউয়ার্স আপনাদেরকে অবশ্যই দেখাবো আজ আমরা কী কী রান্না করেছি এই যে আজকে আমরা হচ্ছে পায়েসে রান্না করেছি মিষ্টি তো খেতে হয় আর পায়েস অনেক পছন্দ এটা হচ্ছে শ্যামাই লাচ্চা আর হচ্ছে এই যে শ্যামাই ভাত আছে কারণ অনেকে পোলাও খেতে চায় না এটা হচ্ছে কলিজা ভুনা কোক কোক তো অবশ্যই মাস্ট লাগে ভিউয়ার্স এটা হচ্ছে পোলাও আর হচ্ছে রোস্ট করেছি আমার খালামনি রোস্ট করেছে আর আমার খালামনি হাতের রোস্ট বিয়েবাড়ির রোস্ট এর থেকেও অনেক মজাদার গরু মাংস রান্না করেছি আমার খালামনি গরু মাংসটাও সেই রকম হয়েছে সো ভিউয়ার্স আপনাদেরকে দেখলাম আজ আমরা কী কী রান্না করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কার কেমন ঈদ হয়েছে ঈদ যদি দোয়া করি সবারই যেন ঈদ যেন ভালো কাটে সো ভিউয়ার্স আজ এ পর্যন্ত আপনারা কে কেমন ঈদ করলেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে সবাই ভালোভাবে ঈদ করুন এই দোয়াই করি আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম